বিশ্বকাপ নিয়ে আসতে চাই, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্যে দিয়ে। মাথায় হাত পড়ে গেছে বিশ্ব ফুটবলের রথী মহারথীদের, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন করার দায়িত্ব এবার নিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তায় পড়ে গেছে কারা? ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, পোল্যান্ড, জার্মানি রীতিমতো চিন্তায় পড়ে গেছে এবার বিশ্বকাপের কি হবে। হ্যাঁ, বিশ্বকাপ ফুটবলের কথাই বলছি, বিশ্বকাপ ফুটবলের এবার কি হবে, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন করার দায়িত্ব এবার নিয়ে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কি তাই, সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য বিলিয়ে দিয়েছেন 50 লাখ টাকা। কি হলো আজ, সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মেসি রোনাল্ডোর মাথায় হাত পড়ে গেছে, চিন্তা শুরু হয়ে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি, পোল্যান্ড, পর্তুগালের মধ্যে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিশ্ব চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। পরিষ্কার বলে দিয়েছেন, আমি বিশ্বকাপ জিততে চাই। বিশ্বাস হচ্ছে না তো? শুনুন ভালো করে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘোষণা করলেন। আবার জিততে হবে, বিশ্ব জয় করতে হবে, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্যে দিয়ে। মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না, মোহনবাগান কেন ইতালির সঙ্গে খেলবে না, মোহনবাগান কেন পোল্যান্ডের সঙ্গে খেলবে না, প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অচিরেই যে মোহনবাগান ব্রাজিল, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এদিকে সব একেবারে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আপনারা জানেন ISL জিতেছে মোহনবাগান, এটিকে মোহনবাগান, এবং তারপরেই আজকে ছিল সংবর্ধনা সভা, সেখানে টুটু বসু ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন মোহনবাগান কেন ব্রাজিল, ইতালিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন ভালো করে। এটিকে মোহনবাগান নয়, মোহনবাগান সুপার চ্যাম্পিয়ন, সুপার জায়েন্ট। আমি অরূপকে বলেছিলাম সঞ্জীবের সাথে কথা বলো, এটিকেট এটিকে শুনতে ভাল লাগে না, মোহনবাগান মোহনবাগান। আগামী দিন আমি চাই আপনারা বিশ্ব সেরা হন। একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সাথে খেলবে না, একদিন মোহনবাগান কেন পোল্যান্ডের সাথে খেলবে না, একদিন মোহনবাগান কেন ইটালির সাথে খেলবে না, খেলতে হবে এবং বিশ্ব জয় করতে হবে। বাংলাকে এত নেগলেক্ট করলে হবে না, বাংলা পারে করতে, বাংলা করে দেখাতে পারে, বাংলা জয় করতে পারে, এবং আগামী দিন আপনারা জয় করবেন, বিশ্ব জয় করবেন। সবাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন না, সরকারি কর্মচারীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে না, আমাদের দিয়ে দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ISL চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধুমাত্র তাদের সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য 50 লাখ টাকা বিলিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। কি বলছেন, এরপরেও রাজ্যের সরকারি কর্মচারীরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দিচ্ছে না, 50 লাখ টাকা শুধুমাত্র মিষ্টি খেতে দিয়েছেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। আমি আজকে আপনাদের মিষ্টি খাওয়ার জন্য সমর্থকদের, যারা ছাড়া ক্লাব চলে না, আমি সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য মোহনবাগান ক্লাবকে আরো ডেভেলপ করবার জন্য আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আরো 50 লক্ষ টাকা আমি আজকে দিয়ে যাচ্ছি। আমি অরূপকে বলবো টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য, এবং আপনারা আরো ভালো খেলুন, আরো ভালো করুন। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন, মনে রাখবেন আমাদের গর্ব, বাংলার মুখ আপনারা উজ্জ্বল করেছেন, আপনারা বাংলার ধ্রুব তারা। আজকে বসন্ত যদি সত্যি হয়, তবে সে বসন্ত হচ্ছে নীল দিগন্তে,
ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তে মোহন বাগানের সৌরভ জাগলো জাগলো জাগলো। এদিনের অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবের সর্বেসর্বা টুটু বসু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মাইক কেড়ে নেবার চেষ্টা করলেন। ভাবা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় উনি অগ্নিকন্যা, রাজ্যের মুখ্যমন্ত্রী, অত সহজে তার কাছ থেকে কি মাইক করা যায়? একবার বলতে শুরু করলে টুটু বসু এত বয়স হয়ে গেল মমতাকে এখনো চিনে উঠতে পারলেন না, মমতার হাত থেকে মাইক করার চেষ্টা করলেন। দেখুন সেই দৃশ্য। আজকে বসন্ত যদি সত্যি হয় তবে সে বসন্ত হচ্ছে নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তে মোহন বাগানের সৌরভ জাগলো জাগলো জাগলো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি এখনো মনে করি খেলা হয়েছে, খেলা হবে। পরবর্তীকালে টুটু বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের বল ছোড়া দেখে সাবাস সাবাস করে উঠলেন। সে দৃশ্যও দেখে নিন। আপনি দিয়েছেন, ও বাবা পায়ে মারবে নাকি? দিদি পায়ে মারুন, পায়ে মারুক একটা আসছে। আরে বাবা রে, ওটা ওরে বাবা, ওরে সাবাস, ওরে বাবা রে, ধরতরা। সবচেয়ে বড় কথা হলো মুখ্যমন্ত্রী মোহনবাগানের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করতে চান। ব্রাজিল ইতালিকে হারিয়ে মোহনবাগানকে বিশ্ব চ্যাম্পিয়ন করতেই হবে, বিশ্ব জয় করতে হবে। আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্যে দিয়ে। আমরাও অপেক্ষা করব কিভাবে মোহনবাগান ব্রাজিল এবং ইতালি পোল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এই দৃশ্যটা দেখার জন্য। জানি না এই জন্মে আমরা অন্তত সেই দৃশ্য দেখে যেতে পারবো কি না, বাংলার গর্বের সেই দৃশ্য মোহনবাগান বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে এবং ব্রাজিল ইতালিকে হারিয়ে। আপনারা কি বলেন এই? আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের দ্য নিউজ বাংলার কমেন্ট বক্সে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না।